মার্লিনস শর্ট স্টোরিজ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্যে কৌতুক নিয়ে এসেছি, কেমন? কৌতুক শুনবে? হাসি স্বাস্থ্যের জন্যে ভালো, হয়তো শুনেছো আগেও, তারপরও বলি, অনেকে তো শোনেনি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, কেমন? কমেন্টেও জানাবে। এই যে পার্কগুলো আছে না আমাদের দেশেও, এখন সুন্দর সুন্দর পার্ক হচ্ছে। রমনা পার্কে যেমন হাঁটার জন্যে অনেক সুন্দর রাস্তা তৈরি হয়েছে আলাদা, কারণ প্রচুর মানুষ স্বাস্থ্য সচেতন হয়েছে, এরা হাঁটতে চায়। তা আমি ছবি দেখেছি অনেকের, আমার বাসার একদম কাছে রমনা পার্ক, কিন্তু এখনও যাওয়া হয়নি। যাই হোক, এইরকম কোনো একটা সুন্দর পার্কের ঘটনা। পার্কে কিছু দূরে দূরে বেঞ্চি পাতা থাকে, মানুষ ক্লান্ত হয়ে গেলে বসে, ক্লান্ত না হলেও বসে। এত সুন্দর সুন্দর পার্ক, সেখানে বসে বসে সিনারি দেখে, চিত্ত বিনোদিত হয়। তো একটা লোক আছেন, উনি হাঁটতে গেলে প্রত্যেকদিন একটা নির্দিষ্ট বেঞ্চে বসেন, কিছুক্ষণ হেঁটে নির্দিষ্ট বেঞ্চে বসেন। সেরকমই সেদিনও সকালবেলা তিনি হাঁটতে গিয়েছেন পার্কে, একটা রাউন্ড দিয়েও এসেছেন। হঠাৎ উনি যখন এখন মনস্থির করেছেন এইবার রাউন্ডটা শেষ করে গিয়ে বসবেন, উনি ওনার বেঞ্চের দিকে দেখলেন কি একটা লোক বেশ তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছে, হাতে আবার কী জানি আসে। উনি চিন্তা করছেন, আমার বেঞ্চের দিকে কে যায়, এটা তো ওনার কেনা বেঞ্চ না, কিন্তু রোজ বসতে বসতে এরকম আপন হয়ে গেছে। তো উনি ভাবছেন, আমার বেঞ্চের দিকে কে যায় কে যায়, যাই আমি আগে গিয়ে বসে পড়ব। ওনাকে তাড়াতাড়ি হেঁটে ওই বেঞ্চের দিকে যেতে দেখে ওই লোকটাও তার স্পিড বাড়িয়ে দিয়েছে। তো এই বেচারা তো একটু বয়স হয়েছে, অত জোরে পারছে না। তারপরও ভাবলো, তাইলে আর হাঁটি কেন, আমার বেঞ্চে আরেকজন বসে যাবে, আমি চোখের সামনে, এটা তো ঠিক না। তাই তিনি কী করলেন, স্পিড আরও বাড়িয়ে দিলেন, প্রায় দৌড়। ওই লোকটাও স্পিড বাড়িয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ওই লোকটা জিতে গেছে। তার বেঞ্চে কাউকে সে বসতে দেবে না, তাই সে গিয়ে ধপাস করে বসে পড়ে, তারপরে জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকালো, যেন এরকম, বলেন এবার আপনি কি বলতে চান। বলেও ফেললো, কিছু বলবেন, আপনি এদিকে আসছিলেন। তখন ওই লোকটা না স্পিড কমিয়ে দিয়েছে, বলছে, না স্যার, এখন আর বললে কি হবে, আমি আসলে এই কাগজটা এখানে আটকাতে আসছিলাম, কেউ বসার আগে এটা এখানে আটকানোর জন্য একটু তাড়াহুড়ো করে আসছিলাম। কি আছে কাগজে দেখি? কাগজে লেখা, সদ্য রং করা হয়েছে, সুতরাং কেউ বসবেন না। কি বুঝলে বন্ধুরা, বুঝেছ, একটু আনন্দ পেয়েছ? তাই এইরকম তাড়াহুড়া সব জায়গায় গিয়ে আসলে করতে হয় না, একটু বুঝতে হয় যে কেন যাচ্ছে, উদ্দেশ্য কি, আর নিজেও বসার আগে বেঞ্চটা পরিষ্কার আছে কিনা দেখতে হয় না। কি বলো, এরকম করো না। ভালো থেকো সবাই।